অজিদের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজ শুরুর আগেই দলগত শক্তিতে পিছিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ। যে জায়গায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে সেই জায়গার নাম ব্যাটিং শক্তি, কারণ অজিদের বিপক্ষে বাংলাদেশ পাচ্ছে না দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাসকে। এছাড়াও থাকছেন না মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। নিয়মিত একাদশের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ছাড়াই তাই অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে তুলনামূলক দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়েই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ইঞ্জুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া এই সিরিজে বিশ্রামে আছেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার, খেলছেন না স্টিভেন স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলরা। বাংলাদেশে নিয়মিত দুই ওপেনার না থাকলেও গত জিম্বাবুয়ে সিরিজে 250 হাঁকানো সৌম্য সরকারের ব্যাট আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ওপেনিংয়ে দলের হয়ে কী ভূমিকা রাখতে পারেন সেটি এখন দেখার বিষয়। টি-20 ফরম্যাটে দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগতে থাকা সাকিবের ব্যাটে প্রত্যাশা থাকবে সবার। মুশফিকের অনুপস্থিতিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে থাকা সোহানের কাছ থেকেও ভালো পারফরম্যান্স চায় টিম ম্যানেজমেন্ট। অজিদের বিপক্ষে এই সিরিজ সোহানের নিজেকে মেলে ধরার উপযুক্ত জায়গা। এদিকে গত দুই ম্যাচে ফিনিশিংয়ে দুর্দান্ত খেলা শামীম পাটোয়ারি হতে পারেন বাংলাদেশের ব্যাটিংয়ে এক্স ফ্যাক্টর। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ওপরও দায়িত্ব থাকবে অনেক, তবে আফিফ, মিথুন, সৈকত, মাহাদিদের নিয়মিত রান্না পাওয়া খানিকটাই দুশ্চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ দলকে। অন্যদিকে অজিদের ব্যাটিং লাইন আপে আছেন ম্যাথু হোয়েট, জস ফিলিপে, অ্যাস্টন টার্নার, ময়েজেস হেনরিক, বেন ম্যাকডারমট। এছাড়া অলরাউন্ডার মিশেল মার্চ ব্যাট হাতে আছেন দুর্দান্ত ফর্মে। শেষ দিকে ঝড় তোলার জন্য আছেন অ্যালেক্স ক্যারি এবং ড্যান ক্রিশ্চিয়ানরা, তাই ব্যাটিং নিয়ে সেভাবে ভাবতে হচ্ছে না অজিদের। এদের প্রত্যেকেই এই ফর্মেটে পরীক্ষিত, তবে ক্রিশ্চিয়ান ব্যতীত এই দলের কোনো ব্যাটসম্যানে নেই বাংলাদেশের মাটিতে টি-20 খেলার অভিজ্ঞতা, তাই এই জায়গায় খানিকটা পিছিয়ে থাকবে অজিরা। তবে সংক্ষিপ্ত ফর্মেট বলেই দুই দলের জমজমাট লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। ইস্তিয়াক শাহরিয়ার, NSports।